হরে কৃষ্ণ ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অনেকে অনুভব চেয়েছিলেন আমার একটা একজন ভক্ত যাকে আমি শিব সাধনা দিয়েছিলাম, সেই শিব সাধনার রিয়েল অনুভব। 41 দিনের সাধনা ছিল, ওই 3 দিন করছে। আমি একটা প্রতিষ্ঠা করে একটা তুলসীর মালা গলায় দিয়েছিলাম আর একটা বেলকাটের মালা দিয়েছিলাম যাতে ও জপ করবে। তো সেই সাধনার প্রভাব 3 দিনও করেছে। সেই 3 দিনের মধ্যে পুরো ওর সামনে আবির্ভূত হয়ে গিয়েছে, ও দেখতে পায়নি, একদম ওর জপ করতে দিচ্ছে না, একদম শরীরের উপর ভর করে আছে, পুরো চেপে ধরে আছে, এরকমভাবে ও পুরো অনুভব করেছে। তার এই ভিডিও কল করা আপনারা নিজে শুনুন, আর একদম রিয়েল, বিশ্বাস রাখুন, কোনো ফেক কিছু আমি করি না। আর 3 দিনের মধ্যে সাধনার পুরো এফেক্ট শুরু হয়ে গিয়েছে, অনুভব শুরু হয়ে গিয়েছে, আর আমি আশা করছি ওর 41 দিন লাগবে না, তার আগে ওর দর্শন হয়ে যাবে। হরে কৃষ্ণ। এটা করো দেবজিৎ, দেবজিৎ ওই অন করো, এটা রেকর্ডিংটা। হ্যালো, হ্যাঁ গুরুজি, গুরুজি আপনার চরণে আমার প্রণাম, প্রথমে প্রণাম 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 প্রণাম। বলো তোমার অনুভব, বলো গুরুজি। অনুভব যেটা আমি আগেও সম্বন্ধে জব করেছি অনেক, তো কখনো কখনো কোনো অনুভূতি বা কখনো কিছু আমার মধ্যে কোনো শক্তি আমি কোনো বুঝতে পারিনি কখন। আচ্ছা, কি আমার প্রতি এসছে বা পড়ছে। বিগত আপনার কাছে যখন গিয়েছিলাম দীক্ষানার জন্য গেলাম, আমরা এই তুলসীর মালা গড়ায় পড়েছি, এটা আপনারই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে দেবো পড়েছি, তো পড়ি। এবার আপনি বলেছিলেন গীতার 10 অধ্যায় রেগুলার পাঠ করছে, রেগুলার আমরা নির্দেশে, আপনার নির্দেশে আমি গীতা পাঠ করতাম 10 অধ্যায়, আর আমি সিমন্ত ওই বেলে বেলে মালে জপ করতাম, আমি আমি যতটা পারতাম। তো কালকের আগে আমি অনেক অনেক মন্দ জপেছি, কিন্তু কখনো কোনো আমার মানে বুঝতে পারিনি যে শিবের কোনো ক্রিয়া আসছে আমার উপরে। সবই আপনার আশীর্বাদ, আপনার আপনি কিছু পেতাম না, বুঝতাম না, কিন্তু কালকের আমি প্রতিদিন কাজের শেষে আমি শিব মন্দির জপ করি। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন গুরুজি? শিব মন্দির জপ করছিলাম, হ্যাঁ আমি তিন মালা জপ করে আমি ওম নমো ভগবতের উদ্যানী নেবো এই মন্ত্রে যখনই 2 মালা কষ করবো, মানে বাকি আছে 2 মালা হবে। তো আমার আমার মনে আছে গুরুজি, আমার প্রতি মানে আমাকে আমি যে মন্ত্র উচ্চারণ করবো সেই মানে আমাকে বাকরুদ্ধ করে দিচ্ছে, আমার চোখ দুটো আমার আমি চোখ বন্ধ করে গুরুজি চোখটা আমার উপর দিয়ে উঠে যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আমার এই চোখ দুটো মানে মানে চোখ বন্ধ করে যাচ্ছে, কিন্তু আমি মানে পুরো উপর দিকে টানছে আমাকে, পুরো বুঝতে পারছি। আর আমার আর আমার গা হাত পা পুরো শক্ত করে দিয়েছে। আমি 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 চোখ খুলতে পারছি না। আর মানে আর একটা আশ্চর্য শুনুন গুরুজি, আমি যখন মন্ত্র জপছিলাম তখন আমার ওই মন্ত্র একমাত্র আমি শুনতে পাচ্ছিলাম, আমার দোকানটা পুরো মেন রোডের ধারে, দোকানটা মেন রোডে ধারেই, কোনো তখন আমার কানে কোনো শব্দ আসেনি, শুধু আমার ওম নমো ভগবতের উদ্যায় নমো এই মন্ত্রই আমার কানে আসছে। আর মানে একটা কি বলবো, শক্ত পুরো করে দিয়েছিল, নিলে স্ট্রং করে দিয়েছিল, চোখ দুটো উপর দিকে তুলে নিচ্ছিল, আমার গা পুরো মনে হচ্ছে কেউ যেন আসছে, আমার মুখ দুটো এই এই দুটো আমাকে মন্ত্র উচ্চারণ করতে দিচ্ছিল না, কতটা কষ্ট হচ্ছিল আমার। আচ্ছা, তো আমি সব সর্বপ্রথম আমি এটা আপনাকেই জানালাম, জানিয়েছি বলেছি ফোন করে আপনাকে, যে যা হচ্ছে আপনার কি বাদে হচ্ছে, নাহলে কিন্তু হতো না। আচ্ছা, যখন থেকে আমি আপনার কি বলেছি তখন থেকেই আমি আপনাকে বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই আমি বলছি ওটাই তো, আমি মানে চোখ খুলতে পারছি না আর মন্ত্র উচ্চারণ যেন করতে পারছি না, এক অসহ্য কষ্ট এসেছিল আমার শরীরে ওই মুহূর্তটাই, মানে একটা মানে উদ্ভট কষ্ট যেটা আমি ধারণা বোঝাতে পারছি না আপনাকে। আমি আমি যখন কেঁদে ফেলেছি, আমি অনেক ফোন করে বলেছি তো, আমি ফোন করে কানার জিও হাও করে, হ্যাঁ বুঝতে পারছি আমার কাছে কিছু একটা এসে গেছে ওই মুহূর্তে, তো আমি হয়তো দীক্ষা গ্রহণ এখনো দীক্ষা নেওয়া হয়নি বলে হয়তো আমার দর্শন হলো না, না এসে যাবে দর্শন হয়ে যাবে।
গুরুজি, আমি আপনার কাছে যখন থেকে গিয়েছি, আমরা যখনই তুলসী মালা ধারণ করেছি, তখন তো আমার জীবনে ভালো কিছু হচ্ছে, আচ্ছা, বুঝলেন গুরুজি? তখন থেকে আমার জীবনে অনেক কিছু হচ্ছে, উন্নতি হচ্ছে, আমি বুঝতে পারছি। প্রতিদিন দশমতে পাঠ করি, শ্রীমন্ত জপ করি, আমার জীবন অনেক কিছু ভালো পাচ্ছে, আমি বিশ্বাস করুন গুরুজি। শুধু আপনার চরণ, যেদিকে চরণে গিয়েছি, আপনার আপনার এই মানে প্রতিষ্ঠান করা এই তুলসীর মালা যেতে পড়েছি, অনেক 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 উপকৃত হয়েছি আমি, অনেক অনেক। আপনার মতন গুরুজি পাবো ভাগ্যের জন্য, আমি আপনি ভগবানের না হলে কাছে আমি প্রার্থনা কিছু করি, বুঝতাম না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার পুরো শিবের সাক্ষাৎ দর্শন চলে আসুক, আর তোমার জীবন ধন্য হয়ে যাক, আর একদম তোমার পাশে লাইফ টাইম আছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, হ্যাঁ হরে কৃষ্ণ, আমরা যাচ্ছি 17 তারিখ আপনার কাছে, চলে আস। ঠিক আছে, আচ্ছা বলছি। রাখছি। হ্যাঁ। হরে কৃষ্ণ। যে কোনো সাধনা, যা যা সাধনা আমার কাছে আছে, প্রত্যেকটা পরীক্ষিত রিয়েল। আপনি যদি এই সাধনা করতে চান, চলে আসুন। একদম গুরুমুখী বিদ্যা দেব, যেটা আপনি সাধনা করে জীবনে আনন্দ উপভোগ করবেন, সাকসেস হবে। তারপরে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে, যেখানে থার্ড আই, হিপনোসিস পাওয়ার, রেকি পাওয়ার, সাবকনসাস মাইন্ড, মিড ব্রেন অ্যাক্টিভেশন, বাকশুদ্ধি, বাকসিদ্ধি, কুণ্ডলিনী জাগরণ, স্বরজ্ঞান, এগুলো সব শেখানো হচ্ছে। নিচে ডিটেলস আছে, দেখে নিন। এবং এখন বাচ্চাদের জন্য মিড ব্রেন অ্যাক্টিভেশন চলছে, মাইন্ড রিডিং, একদম মনের কথা সব পড়ে নেবে, চোখে কাপড় বেঁধে বই পড়তে থাকবে, ব্রেন পাওয়ার 243 গুণ বৃদ্ধি পাবে। প্লাস তন্ত্র শিক্ষা, আজকের থেকে তন্ত্রের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা এগুলো ট্রেনিং নিতে চান, নিচে ডেসক্রিপশনে যান আর যোগাযোগ করুন। হরে কৃষ্ণ।